দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়া বাড়িতে চলা তিন দিনের লালন স্মরণ উৎসব আজ রাতে শেষ হচ্ছে। আর কি হবে এমন জনম, এই স্লোগানের সুর ধরে তৃষ্ণার্ত মন নিয়ে চোখের জলে ভক্ত অনুসারীরা ভবেরহাট লালন আখড়া বাড়ি ছেড়ে যাচ্ছে। রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদ আসকারি আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সমাপ্তি ঘোষণা করবেন। তবে সকাল থেকে উৎসব ছেড়ে সাধুগুরুরা বাড়ি ফিরতে শুরু করেছে। উৎসবে দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার লালন অনুসারী, ভক্ত অনুরাগী আর দর্শনার্থীরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠান নিরাপদ করতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী।